রাজার বাড়িতে চলে গিয়েছি আজকে বসন্ত দেখতে তো বিকালবেলা তিনজন বের হয়ে গেলাম আমি আমার হাজবেন্ড আর আমার আজকের পরিবেশটা একটু বেশি সুন্দর এই সুন্দর পরিবেশে সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে চলে আসলাম নাটোর ভবনে গেলাম টিকিট টিকিট কাটতে আর এই তো আমাদের কাটা ডান এখন আমরা ঢুকবো ভিতরে নাটোরের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট জায়গা এইটাই আর এখন যেহেতু বসন্তকাল চারিপাশে অনেক ফুল ফুটছে এখন এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো ভিতরে ঢুকতে আমার এই জায়গার দিকে চোখ গেল চারিপাশটা কি সুন্দর ফুল ফুটে আছে রাজার বাড়ি বলে কথা সুন্দর তো হবেই তো আমরা ননদ ভাবি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ফুল দেখতেছি সে আবার আমার পিছনে ফুল কুড়াতে ব্যস্ত আমার পিছনে যে দেখো কত ফুল আর ফুলের মধ্যে আমরা দুই ফুল রাস্তা দিয়ে একটু সামনে এগোতে দেখি দুইটা কিউট কিউট বাবু ওরা মেবি টুইন্স রাজবাড়িতে এসে ওরা গাড়ি চালাচ্ছে আমি ওদের সাথে একটু গল্প করলাম আর ওরা এত পরিমাণে মিশুক আমাকে তো একজন গাড়ি দিয়ে দিছে রাজার বাড়িতে এখন রাজা রানী কিছুই নাই তাই আমরা দুজন এখানে বসে রাজা ভাব নিচ্ছি পিছনের মূর্তিটা অবশ্য রাজারই মূর্তি আর এই রাজবাড়িটা আসলে এত পরিমানে বড় পুরাটা ঘুরেই দেখা যায় না একদিন এসে তবে আজকে আমরা তাড়াতাড়ি আসছি আর আজকে পুরাটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো তারপর চলে আসলাম আমার ফেভারিট জায়গাতে এই জায়গাটাই হচ্ছে রানীর ঘাট আছে আর এই যে গাছটা এই গাছটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের হাতে লাগাইছিল রাজবাড়ি এই সাইড এর আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেক সুন্দর এই জায়গাটা আজকের ওয়েদারটা আরো বেশি সুন্দর সেজন্য ঘুরে বেড়াতেও ভালো লাগতেছে বসন্তকালের ওয়েদারটা সবসময় এরকম সুন্দরই থাকে তাই না আর আজকে আমি যে সুন্দর আউটফিটটা পরে ঘুরতেছি মানে সুন্দর বোরকা হিজাব এইটা আসছে ইমান ফেসবুক পেজ থেকে কালারটা খুবই সুন্দর তাই না একদম স্ট্যান্ডার্ড একটা কালার আর দেখে হয়তো বোঝা যাচ্ছে কাপড়ের কোয়ালিটিটা কতটা পরিমাণে বেটার একদম সফট এন্ড কমফোর্টেবল হাতায় সুন্দর করে বাটন করা মিডিল দিয়ে বাটন করা আর ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে বোরকায় দুইটা পকেটও আছে জিনিসপত্র রাখা যাবে পকেটে আর শুধু বোরকাটাই না সাথে যে হিজাবটা আমি পরছি সুন্দর হিজাবটা এটা বোরকার সাথে সেটের হিজাব অনেক সুন্দর মানাইছে তাই না এই হিজাবটাতে হিজাবটাও কিন্তু খুবই সুন্দর একদম ফুল কাভারেজ আর কালারটাও আমার অনেক বেশি ভালো লাগতেছে তো ইমান ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে চাইলে তোমরা তাদের পেজ থেকে বোরকা হিসাব পারচেস করে ফেলতে পারো নিজেদের সাইজ অনুযায়ী তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রাজবাড়ির মিনি জু এর দিকে আর এই সাইডে ঢুকতে এখানে বিশাল এক হরিণের খাঁচা অনেকগুলো হরিণ আছে এখানে তাই আমরা চলে আসলাম হরিণের জন্য ঘাস নিতে আমার ননদিনই তো এখানে অনেক এক্সাইটেড কারণ আমরা এখন হরিণদেরকে ঘাস খাওয়াবো তো এখান থেকে অনেকগুলো ঘাস ও তুলে নিছে আমি এর আগে অনেকবারই রাজবাড়িতে আসছি বাট হরিণরা যে ঘাস খায় আমি সেটা জানতাম না ওদের কাছে নিয়ে যাওয়া মাত্র ওরা বুঝতে পারছে হাতে খাবার আছে সবাই একদম এখানে ভিড় করতেছে তাই আমি ওর হাত থেকে নিয়ে নিজে খাওয়াচ্ছি ওদেরকে সব হরিণ একদম এক জায়গায় হয়ে গেছে কি যে সুন্দর লাগতেছে লাগতেছে ওদেরকে ওদেরকে দেখতে সত্যি বলতে খাওয়াতে আমার খুব ভালো আর ওরা এতগুলো হরিণ ছিল নিজেদের ঘাস নিয়ে মারামারি শুরু করে দিছে ভিতরে যাই হোক ওদেরকে রেখে আমরা আরেকটু ভিতরে চলে আসলাম জুয়ের আর এখানে আছে একটা ময়ূর ইউটিউবে আমি ময়ূরের সাউন্ড অন করে দিছি আর দেখবো রিয়াকশন কেমন হয় আর এই ট্রিক্সটা আসলেও কাজে আসছে ময়ূরের সাউন্ড শুনে ও নিজে পেখম মেলতেছে কি সুন্দর লাগতেছে তাই না দেখতে যাই হোক ওকে আর না চালায় আর পাশের খাঁচাটাই হচ্ছে খরগোশের খাঁচা খরগোশ নাকি ঘাস খায় তাই ও চলে গেছে ঘাস তোলার জন্য আবারও আর এখন এই ঘাসগুলো খরগোশদের খাওয়াবো দেখবো ওরা খায় এরাও সেম সামনে ঘাস নিয়ে যেতেই সবাই চলে আসলো আমার কাছে ওরা দেখতে এত বেশি সুন্দর আর এত কিউট কি সুন্দর করে খাচ্ছে দেখো সবাই আর তারপর চলে আসলাম পাশের খাঁচায় এখানে আছে কিউট কিউট গিনিপিগ ওরাও ঘাস খায় ওদের কাছে ঘাস নিয়ে যেতে ওরাও সবাই আমার কাছে চলে আসলো সত্যি বলতে এতদিন ধরে আমি গণভবনে যাই বাট এরকম এক্সপিরিয়েন্স একদিনও হয়নি ওদেরকে খাওয়াতে খুবই ভালো লাগতেছে আমার এই আর একটু ঘুরে দেখলাম আজকে রাজবাড়িটাই ঘুরে ঘুরে দেখতেছি আর সুন্দর একটা জায়গায় এসে আমরা আমরা ননদ ভাবে মিলে টিকটক টিকটক করতেছি তো এখানে করা শেষ করে তারপর চলে আসলাম আরেকটা জায়গায় একটু ভাব নিতে গিয়ে আমি মাথায় বাড়ি খেলাম তাও এই টপটার সাথে যারা নাটোরে থাকো তারা তো এই জায়গাতে অবশ্যই আসতো আর এই জায়গাটা আমার অনেক ফেভারিট এই উত্তরা গণভবন জায়গাটা পুরো রাজবাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর পরিবেশ তো ঘুরতে ঘুরতে পাঁচটা বেজে গেছে আর এখন অফ করবে উপরে পতাকাও নামায় ফেলতেছে তো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়লাম আর উঠে পড়লাম রিকশাতে আর এখন আমরা সোজা যাবো বাসায় তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে আল্লাহ